এটা ভাই নতুন ডিজাইন, 24 সালের নতুন ডিজাইন, এটা হলো 1150 টাকা। রোদে পড়বে, বৃষ্টিতে ভিজবে, কিচ্ছু হবে না ভাই, কালারের কোনো কিছুই হবে না, কিচ্ছু হবে না। এটা আছে হলো 5 ফুট 7 ফুট, এটা 650 টাকা স্কয়ার ফিট, 2 ইঞ্চি পাকা কবজা, তো সেই মোটা 50 বছরে জঙ্গালবো না। জালাই জালাই এমন একটা জিনিস, কাদার ভিতরে 50 বছর ফলে তুমি জং আসবে না। এটা চাচ্ছি 950 টাকা। অনেকেই চায় যে আমার বাড়ির ভিতরে মা বুড়িরা পর্দার সাথে থাকবে, পর্দা বাইরে থেকে যাতে ভিতরে দেখা না যায়, দেখা না যায়, ধুলে বালু ঢুকে না। দাম চাচ্ছেন কেমন, কেউ যদি নিতে চায় ডিজাইন গুলা? এটা চাইছি 1250 টাকা, ঢালাই এসএস এমএস লোহার যা কিছু বলে, টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাক আমরা মাল পৌঁছে দিই। আপনাদের কাছে নিতে পারবে? জি জি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএসবিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমরা আছি উবাইদুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আর আমাদের সঙ্গে আছে উবাইদুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আপনাদের এখানে তো লোহার দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং, জি যাবতীয় মালামাল, যাবতীয় মালামাল আছে। বাড়ি করতে যা লাগে লোহার মালামাল, এসএসএর মালামাল সব আছে, সব একবার গ্রিল থেকে প্যারাফিট রেলিং পর্যন্ত শুধু এসএস লোহা ঢালাই বারিন্দার, বারিন্দার রেলিং, বারিন্দার রেলিং, বারিন্দার রেলিং। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা হলো 10 ফিট বাই হলো আপনি 4.5 ফুট। বারান্দা এরকম একটা রেলিং থাকলে মানে চকচক করবে মনে হয় জানো, বাড়ি রাজকি ভাব চলে আসবে ভাই। এটা যদি বারান্দা লাগায় আর এরকম গেট লাগায় সুদা কথা বাড়ি তো গোল্ডেন কালার বাড়ি হয়ে যাবে। মানে এই রেলিং এর সাথে মিলাইয়া গেট আছে আপনাদের? জি জি, আবার সিঁড়ি রেলিং আছে। এই কালার কলস ডিজাইনের রেলিং বোধহয়? জি, এটা কলসি ডিজাইন ভাই, কলসি অনেক হেভি ডিজাইন মাল। এটা ভাই নতুন ডিজাইন, 24 সালের নতুন ডিজাইন, জি জি। আচ্ছা এর পাশে আর একটা দেখতেছিলাম লেজার কাটিং, এটাও তো নতুন? এটাও নতুন ভাই, এটা পিছনে ফাইবার দিয়া, এটা 2 মিলিমিটার সিট দিয়া, 2 মিলি মোটা, 2 মিলি, জি জি। আপনি যে 5 ফুট 6 ফুট 12 ফুট যে সাইজ না নিবেন। আচ্ছা এগুলার কিরকম দাম চাচ্ছেন? এটা হলো 1150 টাকা স্কয়ার, 1150 টাকা। এরকম একটা গেট নিতে পারবে একবারে স্কয়ার ফিট? পার স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট। আবার আনাম একটা গেট না, আলাম একটা না। আচ্ছা অনেকেই ভাবতে পারে যে ভাই বড় গেটটাই হচ্ছে 1100 টাকায়, না না 1100 টাকায় তো একটা চেয়ার, 1150 টাকা, 1150 টাকা হচ্ছে পার স্কয়ার ফিট, ছোট বড় যেভাবে নেয়। আর আমরা এই পাশে আরো গেট দেখতেছিলাম, এগুলোর দাম সম্পর্কে একটু জানি। প্রিয় ভিউয়ার্স, আমরা আছি উবাইদুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন। আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। উবাইদুল ভাই, জি ভাই, এই বারান্দার রেলিং গুলার দাম কেমন চাচ্ছেন? এটা 650 টাকা স্কয়ার ফিট, 650 টাকা, জি, পার স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট। ভিডিও দেখে আসলে আবার দাম বাড়াবো, সম্মান করবো আর কমাবো। পিছনে একটা বড় সাইজের রুইতন গেট আমি দেখাই, দেখান কষ্ট, তারপর দেখাই ভাই, দেখেন। হ্যাঁ, এটা কয় ফিট বাই কয় ফিট? এটা 12 ফুট বাই 8 ফুট একটা গেট, 12 ফিট বাই 8 ফিট। যারা বড় সাইজের গেট নিতে চায় তারা নিতে পারে, আবার ছোট সাইজের যারা চাচ্ছে তাদের জন্য গেট আছে। তাদের ভাই এই 12 ফিট বাই গেটটা কত চাচ্ছেন? এটা ভাই 950 টাকা স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট 950 টাকা। আর যদি পিছনে সিট লাগায় না তাইলে হবে 1100 টাকা স্কয়ার ফিট। আচ্ছা পিছে সিট বলতে সামনে আছে যে পিছে সিট লাগানো? জি জি, এই দেখেন একবারে মিরর, চেহারা হচ্ছে পিছে মিরর সিট লাগানো। জি জি, অনেকেই চায় যে আমার বাড়ির ভিতরে মা বুড়িরা পর্দার সাথে থাকবে, পর্দা বাইরে থেকে যাতে ভিতরে দেখা না যায়, দেখা না যায়, ধুলে বালু ঢুকে না। আচ্ছা ধুলা বালু ঢুকে না, অনেক সুবিধা। আবার অনেকেই মনে করে যে ভাই আমি বারান্দায় বসে থাকবো, আমার গেট খোলা থাকবে, আমি বসে দেখতে পাবো, আলো বাতাস চায়, আলো বাতাস আসবে, কে আসলো কে গেল আমি বসেই দেখতে পারবো। জি আচ্ছা, সেক্ষেত্রে এই খোলা নিলে কিরকম দাম? আর এটা খোলা নিলে 900 টাকা, 900 টাকা, হ্যাঁ। সিট লাগা নিলে 1100 টাকা, এটা হলো 1150 টাকা পার স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট। আর লেজার কাটিং এটা 1100 টাকা পার স্কয়ার ফিট, 1100 টাকা। মানে গেটের একটা রাজ্য প্রিয় ভিউয়ার্স, মানে যার যে সাইজ দরকার এবং যে ডিজাইনের গেট দরকার। একটা আছে ভাই ডায়মন্ড ডিজাইন গেট, দেখেন এটা কয় ফিট বাই কয় ফিট? একবারে একের গেট ভাই, এটা 10 ফুট বাই 7.5 ফুট গেট, 10 ফিট বাই 7.5 ফিট। এটা কিরকম দাম চাচ্ছেন? এটা চাচ্ছি 950 টাকা স্কয়ার, 950 টাকা পার স্কয়ার ফিট, ডায়মন্ড ডিজাইন। আর একটা আছে ভাই পিছনে দেখেন, সাদা সাদা, একদম সাদা, এটা গোল্ডেন না, এটা হলো সাদা সাদা, ওটা পলিশ করা হয় নাই ভাই, পলিশ বাকি আছে, পলিশ বাকি আছে, জি জি। এটা কিরকম দাম চাচ্ছেন? ওটা চাইছি 900 টাকা স্কয়ার ফিট, 900 টাকা, জি। আর এই পাশে যে আমরা যে কলস ডিজাইনের বারান্দার গ্রিল দেখতেছিলাম, 650 টাকা স্কয়ার, 650 টাকা, জি। ও মানে হচ্ছে বাড়ির সৌন্দর্যই চেঞ্জ হয়ে যাবে, একবার বাড়ির চেঞ্জ ঘুরে যাবে। এই গোল্ডেন কালার তো থাকবে তো 100% ভাই, এটা না কালার দেওয়ার কিছু নাই,
কালার যাওয়ার কিছু নাই না কিছু নাই মানে নষ্ট হবে না সাধারণত না কখনোই না মানে রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে কিছু হবে না ভাই এই কালারের কোনো কিছুই হবে না কিছু হবে না ভাই এটা অরিজিনাল চাইনা মাল কোন দোকানদার যদি নিয়ে বেচে আমাকে বেচতে পারে মানে ব্যবসা করতে চাইলে সেভাবে সুযোগ সুবিধা করে দিবে আর এই পাশে আরেকটা গেট দেখতেছিলাম লেজার কাটিং এর এবং এসএস এর এটা হলো 1335 টাকা স্কয়ার পার স্কয়ার ফিট তাদের কি সবই এসএস এর এসএস এর করি লোহা করি এমএস এর করি ঢালাই করি সব আছে ঢালাই আছে ঢালাই আছে ওই সাইডে ঢালাই আছে এখানে ঢালাই আছে জি জি আমরা একটু ঢালাই সম্পর্কে ধারণা নেই যে ঢালাইয়ের দাম কেমন বা ঢালাই টেকসই কেমন হয় ভাই ঢালাই এমন একটা জিনিস কাদার ভিতরে 50 বছর ফলে তুমি জং আসবে না ঢালাই তো জীবন আর জং আসবে না ঢালাই জং আসে না ভাই খুবই ভালো মানের মাল হলো 7 ফুট বাই 7 ফুট এগুলোর দাম কেমন যাচ্ছে এটা চাইছি 1250 টাকা পার স্কয়ার ফিট ভিডিও দেখাইলে কমাই দিব আরো একটু সম্মানী করবেন ভিডিও দেখে আসলে আর এই বড়টা এটাও 1200 টাকা স্কয়ার ফিট 1200 জি অনেক হেভি একটা জিনিস অনেক হেভি মানে তিন পাল্লা তিন পার্টের মনে হয় হ্যাঁ একটা পকেট আছে মাঝখানে এটা স্লাইডিং গেট কেউ যদি বলে আমি টু পার্ট নিব সেটা বানাই দিব সমস্যা নাই এই যে আবার ছোট গেট আছে এবার সে আচ্ছা এই পাশে হচ্ছে আরো ঢালাই মালামাল আছে এই যে ছোট সাইজের মাল আছে এটা আছে হলো 5 ফুট 7 ফুট 5 ফুট বাই 7 ফিট এটা আছে 4 ফুট 7 ফুট 4 ফিট 7 ফিট জি এগুলো 1200 টাকা পার স্কয়ার ফিট 1200 টাকা ভিডিও দেখে আসলে আরো সম্মান আরো একটু সম্মানী করবে জি আর এই সামনে দেখতেছিলাম একটা রাজকীয় গেট এটা কয় ফিট ভাই হ্যাঁ এটা ভাই 13 ফুট বাই 9 ফুট 13 ফিট বাই 9 ফুট একটা গেট 9 ফিট একটা গেট জি ভাই সেই রকম বাড়ির সামনে মনে হয় পাহারাদার হিসেবে দাঁড়ায় থাকবে কই যাচ্ছে নৌসন্ধি রাজকীয় বাগ চলে আসবে ভাই একবারে রাজকীয় হ্যাঁ মনে হয় রাজা বাদশার বাড়ি লাগে কয় ফিট এটা এটা 13 ফুট বাই 9 ফুট 13 ফিট বাই 9 ফিট একটা গেট উপরে হচ্ছে ঢালার তীর দিয়া ঢালাই তীর দেয়া ভাই এই তীর গুলাও তো কখনো জং ধরবে না এগুলো জং ধরা কিছু না এই ডিজাইন গুলাও কখনো জং এ না ঢালাই কাতার ভিতরে 50 বছর ছিল জং ধরে না আচ্ছা মাঝে হচ্ছে চারটা হচ্ছে ঢালাই নকশা দিছে জি চারটা নকশা এই যে চিংড়ি মাছ আছে ও এটা কি চিংড়ি মাছ জি জি বাজি করে হেলা হেলা দেবে তো আর কি একবার বাজি করে খাইলেও খাইতে পারবো 2 ইঞ্চি পাকা কবজা তো সেই মোটা দেখছেন সেই মানে এরকম একটা কবজা থাকলে কয়টা কবজা থাকতেছে তিনটা তিনটা ছয়টা কবজা থাকে ছয়টা কবজা থাকতেছে এখানে লাগাই দেবো পেলেটটা পানির মতন গেট ঘুরবে এই যে দেখুন আচ্ছা আচ্ছা মানে এটা নরমাল না না নরমাল না থ্রি পার্টের কবজা হ্যাঁ ভুষ কবজা এটার নাম হলো ভুষ কবজা ভাই ভুষ কবজা মানে নিচে এসএস এর একটা গেট আছে জি ভাই এসএস এর মালের মূল কাহিনী তো ফিনিশিং ফিনিশিং ভাই আমাদের ফিনিশিং 100 100 আমরা হলো একটা পিলার রড বলে সে পিলার রড একটা দাম 1 কেজির দাম 1200 টাকা সেটাতে আমরা কাজ করি আর কেউ করে 350 400 টাকা দেয় ওই কয়দিন পরে কয় বাই জং আসে আর জং আসবো কেন 50 বছরে জং আসবো না জালের এখান 50 বছরে কি ওয়ারেন্টি না ওয়ারেন্টি একবার গ্যারান্টি 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 জং ভাই এই ভিডিওতে কিন্তু বলা থাকবে হ্যাঁ বলা থাকবে সমস্যা নেই আচ্ছা 50 বছরের গ্যারান্টি থাকবে এগুলো জং আসবে না ভাই চেঞ্জ মানুষ খালি সস্তা খুঁজে ভাই সস্তা খুঁজে পরে যায় ফসকায় সস্তায় তো পস্তাইতেই হবে এটা তো স্বাভাবিক ভালো মন্দ যাচাই করে না এই যে গেটটা দাঁড়ায় আছে এই গেটগুলো হচ্ছে যে আপনি দাম চাচ্ছেন কেমন কেউ যদি নিতে চায় এই ডিজাইনগুলো এটা ভাই আমরা চাচ্ছি 1350 টাকা স্কয়ার ফিট 1350 টাকা পার স্কয়ার ফিট একদম কমপ্লিট করে দিয়ে দেবেন হ্যাঁ কমপ্লিট করে দেব 1350 টাকা একটু ভিডিও দেখে আসলে একটু সারমার দেওয়া যায় না কিছু সম্মানই করব যে তো আপনি আর 1300 টাকা করে দেবেন হ্যাঁ দিব আচ্ছা 1300 টাকা পার স্কয়ার ফিট যদি প্রিয় ভিউয়ার্স কেউ নিতে চান এরকম ডিজাইনের ছোট বড় যে কোনো সাইজ চাইলে ওবাইদুল ভাই করে দিতে পারবে করে দিতে পারবে যত বড় চাক 25 ফুট চাক দিব 10 ফুট চাক দিব 5 ফুট চাক দিব যে যেরকম ডিজাইন চায় যে যেরকম মাপ চায় আমরা বানাই দিই ঢালাই এসএস এমএস লোহার যা কিছু বলে থাইয়ের গ্রিলে যা আছে আপনার পাশে আছে থাই গ্রিল আছে গ্রিল তো এসএস এম এর সব ধরনেরই হয় ওই ভাই আমাদের ভিডিওটা আসলে বড় হয়ে যায় তো আপনাদের এখানে যদি কেউ সরাসরি আসতে চায় বা আপনাদের কাছ থেকে এই এসএস এর গেট বা ঢালাই গেট বা পুরাতন লোহার দরজা জানালা নিতে চায় সেক্ষেত্রে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আমাদের কাছে ফোন নাম্বার আছে যোগাযোগের 01714-38500 আর আসার ঠিকানা হলো ঢাকা নতুন বাজার বাড়িতলা যে বলো আচ্ছা আচ্ছা মানে এই সরাসরি আসতে পারবে এবং আপনার এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই পাবে তারপর আমরা কাঠে দিয়ে দেব ছবি কাঠের ওখানে আরো নাম্বার আছে খালি আচ্ছা অনেকেই তো আসতে পারে না অনেকের কাজ থাকে বা অনেকে দেশের বাইরে আছে আমাদের ভিউয়ার অনেক প্রবাসী আছে তারা আমাদেরকে ফোন করে অনলাইনে মাল নেয় সেটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিই বিভিন্ন ডিস্ট্রিক্টে তার মানে কি জেলা যে কোনো জেলা বাংলাদেশ যে কোনো টেকনাফ থেকে তুলিয়া যেখানে যাক আমরা মাল পৌঁছে দিই আপনাদের কাছে নিতে পারবে জি জি
নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।